তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র এথিক্স কমিটির থেকে বেরিয়ে এসে কি অভিযোগ করলেন সেটা বড় কথা নয়। দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ে তাঁর বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা অত্যন্ত গুরুতর। তাঁর অবস্থান সেই বিষয়ে স্পষ্ট করা উচিত বলে জানালেন বিজেপি নেতা শমিক ভট্টাচার্য। মহুয়া মৈত্রকে কি জিজ্ঞাসা করছে আর বাইরে বেরিয়ে এসে তিনি কি বলছেন এটা তো আমাদের জানে থাকার কথা নয়, আপনিও জানেন না, কারণ তার কোনো লাইভ টেলিকাস্ট হয়নি। সুতরাং ঘর থেকে বেরিয়েছে অনেকেই মুখে বাঘ মেরে দেন, ওগুলো বলে কোনো লাভ নেই। মহুয়া মৈত্রর বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে অভিযোগ সাংঘাতিক অভিযোগ, গুরুতর অভিযোগ, দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা সুরক্ষা তার সঙ্গে জড়িয়ে আছে। সেখানে মহুয়া মৈত্র তার উত্তর দেবেন, তিনি তার অবস্থান স্পষ্ট করবেন।